আজকের ক্লাসে আমরা দেখব যে কনফিউশন এবং ডিফিউশন জিনিসটা কি। আমি গত লেকচারে বলছিলাম, সো সো টপ লেকচারের টপিকটা হচ্ছে শ্যানন'স থিওরি অফ কনফিউশন অ্যান্ড ডিফিউশন। এখন ফার্স্ট কথা হচ্ছে যে কনফিউশন এবং ডিফিউশন এই যে টার্ম দুটো আসলো, আসলে এটার প্রয়োজনীয়তাটা কি, ওয়াই ইট ইজ নিডেড। ওকে, তো দেখি এখানে কি বলা হচ্ছে। সো দ্য টার্মস কনফিউশন অ্যান্ড ডিফিউশন ওয়ার ইন্ট্রোডিউস বাই ক্লড শ্যানন। ওকে, এখন তার আসলে উদ্দেশ্যটা কী ছিল। শ্যানন'স কনসার্ন ওয়াজ টু প্রিভেন্ট ক্রিপ্ট অ্যানালিস্ট বেসড অন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। ওকে, সো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে ক্রিপ্ট অ্যানালিস্ট যেন কোনো একটা সাইফার টেক্সটকে প্লেন টেক্সটে কনভার্ট করে না ফেলতে পারে। এখন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস জিনিসটা কি, যেমন এমন হতে পারে যদি কোনোভাবে কোনো একটা ক্রিপ্ট অ্যানালিস্ট বা কোনো একজন অ্যাটাকার কোনো একটা সাইফার টেক্সট পেয়ে যায়, হ্যাঁ সাইফার টেক্সটটা হয়তো তার কাছে মিনিংলেস, বাট সে যদি সেটাকে অ্যানালাইসিস করে বের করে ফেলতে পারে প্লেন টেক্সটটা, তাহলে তো আসলে আমার ডেটার সিকিউরিটি থাকলো না। সো এই যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসটা আসলে ক্রিপ্ট অ্যানালিস্টরা কীভাবে করে, সেটা হচ্ছে প্রথমেই তারা ওই সাইফার টেক্সটের যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন সেটা দেখে, অর্থাৎ কোন ক্যারেক্টার কতগুলো আছে, এ কতগুলো আছে, বি কতগুলো আছে, সি কতগুলো আছে, হ্যাঁ তারপরে হচ্ছে পজিশনিংগুলো দেখে। যেমন যেমন যদি ইংলিশে হয়, ইংলিশ ল্যাঙ্গুয়েজে হয়, সেটা ইংলিশে অনেক ক্ষেত্রেই ING, এই তিনটা ING, সাইফারিং বা আরও ডুইং, এরকম অনেক ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোতে ING এই তিনটা অ্যালফাবেট পরপর থাকে, ঠিক আছে। সো এ ধরনের আরও অনেক রুলস আছে ইংলিশ বিভিন্ন ওয়ার্ড ফরমেশনে। সো সেই ফরমেশনগুলো তো অবশ্যই ক্রিপ্ট অ্যানালিস্টরা জানবে, এবং সেই ফরমেশনগুলো থেকে তাদের প্রাপ্ত সাইফার টেক্সটটা অ্যানালাইসিস করে তারা দেখা যাচ্ছে যে পুরাটা প্লেন টেক্সট বের করতে না পারলেও কিছু অংশ বের করে ফেলতে পারে, এবং সেখান থেকে তারা আইডিয়া করতে পারে হোয়াট দ্য মেসেজ কনভেইস। সো বেসিক্যালি আমার ডেটার সিকিউরিটিটা থাকছে না, ঠিক আছে। সো এইটাই হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। সো দেখা যাক এখানে, দেখি এখানে কি বলা হয়েছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে। অ্যাজিউম দ্যাট অ্যাটাকার হ্যাজ সাম নলেজ অফ দ্য স্ট্যাটিস্টিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য প্লেইন টেক্সট। ওকে, সো স্ট্যাটিস্টিক্যাল ক্যারেক্টারিস্টিক্স বলতে এ কতগুলো আছে, বি কতগুলো আছে, সি এর ফ্রিকোয়েন্সি কত, ডি এর ফ্রিকোয়েন্সি কত, এই জিনিসগুলো সামহাও অ্যাটাকার জেনে গেছে। সো ইন এ মেসেজ দ্য ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অফ দ্য ভেরিয়াস লেটার্স মে বি নোন, সে যদি জেনে যায়। সো এখান থেকে সে প্লেন টেক্সটটাকে বের করে ফেলতে পারে, ঠিক আছে। সো এই কারণেই এই কনফিউশন এবং ডিফিউশনের কনসেপ্টটা আসছে, যাতে এই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে যেন সাইফার টেক্সটকে আবার প্লেন টেক্সটে কনভার্ট না করা যায়। ওকে, সো সো ইন দেজ স্ট্যাটিস্টিক্স আর ইন এনি ওয়ে ইফ দেজ স্ট্যাটিস্টিক্স আর ইন এনি ওয়ে রিফ্লেক্টেড ইন দ্য সাইফার টেক্সট, দ্য ক্রিপ্ট অ্যানালিস্ট মে বি এবল টু রিডিউস অ্যান্ড দ্য এনক্রিপশন কি, এনক্রিপশন কিটা পেয়ে যেতে পারে, ঠিক আছে। সো সেখান থেকে সে এটাকে এনক্রিপ্ট করে ফেলতে পারে। সো এ কারণে শ্যানন সাজেস্টেড দিস টু মেথডস অফ টু ফ্রাস্ট্রেট দ্য অ্যাটাকারস। ওকে, এই দুইটা মেথড শ্যানন সাজেস্ট করে যাতে অ্যাটাকার আসলে বের করতে না পারে প্লেন টেক্সটটাকে। অ্যান্ড দ্য কনসেপ্ট ইজ কনফিউশন অ্যান্ড ডিফিউশন। সো প্রথমে আই হ্যাভ ডিসকাসড ডিফিউশন। সো ডিফিউশন জিনিসটা কি, এক কথায় যদি আমি বলি যে জাস্ট সাইফার টেক্সট এবং প্লেন টেক্সটের ভেতরকার রিলেশনশিপটা ডিফিকাল্ট করা, সহজ কথায় এক কথায় যদি বলি। সো দেখি এখানে কি বলছে, ইন সিম্পল ওয়ার্ডস ইফ এ সিম্বল ইন দ্য প্লেন টেক্সট ইজ চেঞ্জ, যদি কোনো কারণে প্লেন টেক্সটের কোনো একটা সিম্বল চেঞ্জ হয়, সো ডিফিউশন কনসেপ্টটা বলছে সেভারেল অর মোর সিম্বলস ইন দ্য সাইফার টেক্সট উইল অলসো চেঞ্জ। সো মানে রিলেশনশিপটা সাইফার টেক্সট এবং প্লেন টেক্সটের ভেতরে রিলেশনশিপটা ওয়ান টু ওয়ান হওয়া যাবে না। ওয়ান টু ওয়ান হলে ইট উইল বি ইজি ফর দ্য অ্যাটাকার টু ডিক্রিপ্ট, ওকে, অর টু ফাইন্ড দ্য প্লেন টেক্সট। ওয়ান টু ওয়ান না হয়ে যদি প্লেন টেক্সটের একটা মাত্র সিম্বল চেঞ্জ হয়, তাহলে সাইফার টেক্সটের একাধিক অনেকগুলো সিম্বল চেঞ্জ হতে হবে, ঠিক আছে, ডিফিউশন টেকনিক যেটা বলছে আর কি। সো দ্য আইডিয়া অফ ডিফিউশন ইজ টু হাইড দ্য রিলেশনশিপ বিটুইন দ্য সাইফার টেক্সট অ্যান্ড প্লেন টেক্সট, প্লেন টেক্সট এবং সাইফার টেক্সটের ভেতরে রিলেশনশিপটাকে হাইড করা, দ্যাটস দ্য টার্গেট। ওকে, সো ডিফিউশন মিনস দ্যাট ইফ উই চেঞ্জ এ সিঙ্গেল বিট অফ প্লেন টেক্সট, আবারও ইন এ ডিফারেন্ট ভাবে ডিফারেন্টভাবে বলছে একই কথা আসলে, যে ডিফিউশন মিনস দ্যাট ইফ উই চেঞ্জ এ সিঙ্গেল বিট অফ প্লেন টেক্সট, প্লেন টেক্সটে যদি একটা বিটও চেঞ্জ হয়, দেন হাফ অফ দ্য বিটস ইন দ্য সাইফার টেক্সট শুড চেঞ্জ, অলমোস্ট অর্ধেক
সাইফার টেক্সট যেন চেঞ্জ হয়ে যায়। যদি প্লেন টেক্সটে একটা মাত্র বিটও চেঞ্জ হয়, সাইফার টেক্সটে চেঞ্জ হতে হবে অলমোস্ট হাফ। ওকে, অ্যান্ড সিমিলারলি ইফ উই চেঞ্জ ওয়ান বিট অফ সাইফার টেক্সট, একইভাবে ইন ভাইস ভার্সা আর কি, যদি সাইফার টেক্সটের একটা মাত্র বিট চেঞ্জ হয় দেন অ্যাট লিস্ট ওয়ান হাফ অফ দ্য প্লেন টেক্সট বিটস শুড চেঞ্জ। অর্থাৎ সাইফার টেক্সট এবং প্লেন টেক্সটের ভেতরে রিলেশনশিপটা হবে ডিফিকাল্ট, ওয়ান টু ওয়ান না, যে একটা সাইফার টেক্সটের যে বিট চেঞ্জ হচ্ছে, লাইক প্লেন টেক্সটে যদি সেকেন্ড বিট চেঞ্জ হয় তাহলে দেখা যাচ্ছে সাইফার টেক্সটেরও শুধুমাত্র সেকেন্ড বিট চেঞ্জ হচ্ছে, প্লেন টেক্সটে যদি ফোর্থ বিট চেঞ্জ হয় তাহলে দেখা যাচ্ছে যে সাইফার টেক্সটেরও শুধুমাত্র ফোর্থ বিট চেঞ্জ হচ্ছে, বাদ বাকি সব সেম। হ্যাঁ, এরকম না, যদি একটা মাত্র বিট চেঞ্জ হয় তাহলে প্লেন টেক্সটে যদি সিঙ্গেল বিট বা একটা দুইটা বিট চেঞ্জ হয় তাহলে সাইফার টেক্সটের অলমোস্ট হাফ বিট চেঞ্জ হতে হবে, ওকে, অ্যাকর্ডিং টু ডিফিউশন টেকনিক। সো ডিফিউশন ইমপ্লাইজ দ্যাট ইচ সিম্বল ইন দ্য সাইফার টেক্সট ইজ ডিপেন্ডেন্ট অন সাম অর অল দ্য সিম্বলস ইন দ্য প্লেন টেক্সট, একটা সিম্বল উইল বি ডিপেন্ডেন্ট অন মিনিমাম হাফ অর অল, যত বেশি সিম্বলের উপর ডিপেন্ডেন্ট করা যায় আর কি। ওকে, দিস ইজ ডিফিউশন টেকনিক, যেটা আমরা বুঝলাম। নাও কনফিউশন টেকনিক। সো কনফিউশন জিনিস টেকনিকটা হচ্ছে যে ইট হাইডস দ্য রিলেশনশিপ বিটুইন সাইফার টেক্সট অ্যান্ড দ্য কি। ডিফিউশন কি হাইড করছিল, যে রিলেশনশিপ বিটুইন প্লেন টেক্সট অ্যান্ড সাইফার টেক্সট, আর কনফিউশন হাইড করছে সাইফার টেক্সট এবং কি এর ভেতরকার রিলেশনশিপটা। সো ইফ এ সিঙ্গেল বিট ইন দ্য কি ইজ চেঞ্জড, অর্থাৎ কি এর কোনো একটা বিট যদি চেঞ্জ হয় দেন রেস্ট অ্যান্ড অর অল বিটস অফ দ্য সাইফার টেক্সট উইল অলসো বি চেঞ্জড, অর্থাৎ কি এর একটা বিট যদি চেঞ্জ হয় তাহলে সাইফার টেক্সটের অলমোস্ট সব বিট চেঞ্জ হয়ে যেতে হবে। এমন হওয়া যাবে না যে কি এর একটা বিট চেঞ্জ হচ্ছে না সাইফার টেক্সটের একটা মাত্র বিট চেঞ্জ হচ্ছে, নো, সাইফার টেক্সটের ম্যাক্সিমাম বিট চেঞ্জ হয়ে যেতে হবে। ওকে, সো দ্য রিলেশনশিপ বিটুইন সাইফার টেক্সট অ্যান্ড দ্য কি উইল বি হার্ডার, ওকে, কঠিন হবে আর কি। কনফিউশন মিন্স দ্যাট ইচ বিট অফ দ্য সাইফার টেক্সট শুড ডিপেন্ড অন সেভারেল পার্টস অফ দ্য কি, সাইফার টেক্সটের একটা বিট ডিপেন্ড করবে কি এর সেভারেল পার্টের উপরে। ওকে, অবস্কিউরিং দ্য কানেকশন বিটুইন দ্য টু, ওকে, অবস্কিউরিং মানে অবস্কিউর মিন্স দুর্বোধ্য করা, মেক হার্ডার ফর দ্য অ্যাটাকার টু ডিটেক্ট প্লেন টেক্সট অর সাইফার টেক্সট। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট কনফিউশন অ্যান্ড ডিফিউশন। এক কথায় যদি বলি, ডিফিউশন জিনিসটা হচ্ছে প্লেন টেক্সট এবং সাইফার টেক্সটের ভেতরকার যে রিলেশনশিপটা সেটা ওয়ান টু ওয়ান হবে না, একটা প্লেন টেক্সটের একটা মাত্র বিট চেঞ্জ হলেই সাইফার টেক্সটের অলমোস্ট হাফ বিট যেন চেঞ্জ হয়ে যায়। সো দিস ইজ ডিফিউশন টেকনিক। অ্যান্ড কনফিউশন টেকনিক হচ্ছে যে দ্য রিলেশনশিপ বিটুইন সাইফার টেক্সট অ্যান্ড দ্য কি সেটা ইজি হবে না, যে কি এর যে কোনো একটা বিট চেঞ্জ হলে সাইফার টেক্সটের অনেকগুলো বিট চেঞ্জ হয়ে যাবে, অলমোস্ট 50% অর অলমোস্ট অল দ্য বিটস উইল বি চেঞ্জড। ওকে, সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, থ্যাংক ইউ ভেরি মাচ।